ওলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরামের কলিজা কোটি কোটি মানুষের প্রাণ প্রিয় মুফাসসির আল্লামা দিলাওয়ার হোসেন সাঈদীকে আজকের এই মুহূর্তে আমার বড়ই মনে পড়ছে। এই ফুলের বাগানটা তিনি যদি মন করে দেখতেন আল্লাহ তাআলার শুকরে তার মন আরো বিনয়ী হয়ে উঠত। দুইবার গেলে তার সাথে আমার মোলাকাত এবং একসাথে বসবাসের সুযোগ হয়েছে। বের হয়ে আসার সময় আমরা পরস্পরকে জড়িয়ে ধরেছি, কান্নাকাটি করেছি। এই কান্নাকাটি এই কারণে ছিল না যে তিনি মৃত্যুর হাত থেকে বাঁচতে চান, বরঞ্চ আফসোসের জায়গা থেকে যে তিনি কি আরেকটি বার্গে বাংলাদেশের মানুষকে কোরআনের একটি আয়াতও শোনাতে পারবে। তিনি দুইবারই বলেছেন আমি দোয়া চাই দুটো, একটি হচ্ছে আল্লাহ যেন তাফসীরের ময়দানে একটা মিনিটের জন্য হলে আমাকে আবার ফিরে আনে, দ্বিতীয়টা আল্লাহ পাক যেন আমাকে তার ঘরটুকু শেষ করার মতো আমাকে তাওয়াফ করার তৌফিক দান করে। বান্দার সকল আশা দুনিয়া পূরণ হয় না, আল্লাহ তাআলা সোয়াবিনদের জন্য আখেরাতে তার জিম্মায় অনেক নিয়ামত রেখে দিয়েছেন। মহান মুনিবের দরবারে আমাদের আরজ, আল্লাহ যেন বান্দার সমস্ত ন্যাক অবশিষ্ট হাজতগুলো পুরামাত্রায় নয় বারাকা দিয়ে পরিপূর্ণ করে দেয়। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই সংগঠনের যিনি প্রথম সভাপতি ছিলেন, বিশিষ্ট মুফাসসিরের কেরাম দেশে বিদেশে যান কথা মানুষ শুনতেন, আল্লামা হযরত মাওলানা লুৎফুর রহমান রাহিমাহুল্লাহ। এরকম এই সংগঠনের সাথে অতীতে যারা জড়িত ছিলেন বর্তমানে নাই, আমি তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি এবং কোরআনকে মানুষের সামনে তুলে ধরার কারণে আল্লাহ যেন এই কোরআনকে হাশরের দিন তাদের বন্ধু এবং সুপারিশকারী হয়। সম্মানিত ভাইরা, সাঈদী সাহেবরা নাই, আল্লামা লুৎফুর রহমান সাহেবরা নাই, মাওলানা আব্দুল কাদের রাহিমাহুল্লাহ নাই, এরকম আরো অনেকে দুনিয়া ছেড়ে চলে গেছেন, তাদের আমানতের ভার আপনাদের দুই ডানায় এসে পড়েছে। আপনাদের জন্য দোয়া করি আপনাদের মুখ থেকে আল্লাহ যেন কলিজার কথাগুলো বের করে দেন, যেটা আপনি বিশ্বাস করেন যে এই কথা আমার এবং আরেকজনের নাজাতের উচিতা হবে। এই ক্ষেত্রে অবশ্যই মনকে উদার করতে হবে, সবাইকে ভালোবাসতে হবে। বলবেন যে বদলুককেও কি ভালোবাসবো, আকারে ভালোবাসবো, কিন্তু তার বদকর্মকে আপনি ঘৃণা করেন। তারে যদি আপনি শত্রুর কাতারে ফেলে দেন তার কাছে দিনের দাওয়াত কালিমার আওয়াজ নিয়ে যাবে থাকে। আপনার সম্পর্ক যদি মুখ না দেখা দেখির হয়, পরস্পর পরস্পর থেকে দূরে থাকেন, তাহলে সমাজ থেকে হযরতে উমর এবং খালিদ বের হয়ে আসবে, এই রাস্তা বন্ধ করা যাবে না, এই রাস্তা খোলা রাখবে। আমি মাত্র তিনটা কথা বলে বিদায় নেব ইনশাআল্লাহ। নাম্বার ওয়ান, আপনারা পথ হারা জাতির রাহবা, জাতি পথ হারালে এই পথ দেখানোর প্রধান এবং মৌলিক দায়িত্ব হচ্ছে উলামায়ে কেরাম। এটা জাতির প্রতি আপনাদের কোনো দয়া নয়, এটি আপনাদের দায়িত্ব। এই দায়িত্বের ওজনটা আল্লাহ যেন সবাইকে বুঝার তৌফিক দান করেন। অতীতে যারা যুগে যুগে এই দায়িত্বের খেদমত আঞ্জাম দিয়েছেন, আমরা যেন তাদের জীবনীগুলো একবার অনুধাবন করার চেষ্টা করি। তারা কারোর চোখ রাঙ্গানিকে মোটেই পরোয়া করে, তারা কারো অস্ত্রকে ভয় করেননি, কোনো ষড়যন্ত্রকে পাত্তাই দেননি, বরঞ্চ প্রয়োজনে আল্লাহর জন্য জীবনটা আস্তে করে তুলে দিয়েছেন, তাতে দ্বিধাবোধ করেননি। অতএব হকের পথে ন্যায়ের সাথে লড়তে গেলে বাধা চ্যালেঞ্জ আসবেই, সতর্ক থাকবো কিন্তু এগুলাকে পাত্তা দেব। এই কারণে এই সৎসাহস নিয়ে ইনশাআল্লাহ আমরা সামনে এগিয়ে যাব। দুই নম্বর কথা, অনেকেই দৃষ্টি আকর্ষণ করেছেন, আমি একটু দৃষ্টি আকর্ষণ, এটি হচ্ছে তাফসীর মাহফিল থেকে
জনগণ তাদের রুহানি খোরাক চায়। এ বিষয়ের প্রতি যারা তাফসির পেশ করবেন তারা সচেতন আছেন আমি বিশ্বাস করি, আমি আরো একটু বেশি সচেতন হওয়ার জন্য আহ্বান জানাই। এবং রুহানি খোরাকটা উঠে আসবে যদি আমাদের বয়ানটা ন্যারেটিভটা কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিত্তিক হয়। অন্যান্য কথাবার্তা কম আসবে, কোরআনের কথা বেশি আসবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আসবে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্যের যে বাস্তব নমুনা পেশ করেছেন, আমরা যেন এই ব্যাপারে মানুষকে প্রস্তুত করতে পারি, নিজেরা প্রস্তুত হতে পারি আল্লাহ তৌফিক দান। আমার তৃতীয় কথাটি বন্ধুগণ, এক একটা বক্তব্য এক এক জাতির মূল ঘুরিয়ে দেবে, এটা যুগে যুগে প্রমাণ হয়েছে। এই জগতের বহিরূহ